চিন্তা করছি যে টাকা খরচা করবো না করবো না, যত খিসাইয়ে পারি খরচা করবো, এত 4-5 লাখ টাকা নাই, এখন পর্যন্ত ঈদের বাহি আছে প্রায় 8-9 দিন। তাওড়া একটা গপ্প মারলে 4-5 লাখ টাকা, কে তুই কি এদেশের সবাই সেমাই সিনের জামা কাপড়ের দায়িত্ব তুই নিম? আরে বহমডা, সেমাই চিনি তো কয় ঠা যায়, সেমাই চিনি ধর আজার বিশ এটার সেমাই কিনলে যথেষ্ট, খাইয়ে সেই রইয়া মানে কুল পাইবি না, তা পয়সা যায় হইলে হাফ প্যান্ট করতাই নাকি? এ রে আমার তো আসল কামি মনে নাই, আমার চাকরি তো যাইবে, তোমার ভাবি গরুর গোস্তর কথা কইছি যে দিন হাতে আগে অর্ডার দিয়ে থাকা লাগবে, আমার কয়া সাই বেললে রে ফোন দেওয়া লাগবে, দেখছো এর মধ্যে এমন দেখতে আনে 27-এর দিনে আমার ফোন কেমন আছো বেল্লাল? বেল্লাল হোসেন না? ভালো আছো তুমি ভাই? এ ওই কাম করো, গরু হবা নাই দিদিন? হ্যাঁ হ্যাঁ আমি তো কই। আচ্ছা শোনো, আমার 30 কেজি অর্ডার দিয়ে দিই না, 30 কেজি দিই আপনার ভাবি কই। এ 30 কেজি গোস্ত ঈদের দিন বের নিহালে পাঠাই পারবা না আন্দার থাকতে? এই অর্ডার আছে আরো, তাহলে আর দরকার নাই, হেলার কাউরে যাবো না, তুমি একটা গরু কাটিয়া। হয় হয় কি না না, মশা গাই মশা গাই চালবে না, তুমি আবাল গরু দেখিয়া লাখখানে ঠার মধ্যে একাল একটা পুরা আস্তা খাইনিয়া পড়াই দিও। খয়রাতি কেরান না এড়লে জ্বলি তো আর জায়গা পায় না, খুরসা কেনাই লস। ওকে একটা করে ধরবে কি জমাত খাওয়াবি তুই? কে মরছে কিরা? এই রোজ এই ঈদের দিনে একটা গরু তুমি লাখটা 1 লাখ টাকা কিনবা? আর বছরে একটা দিন খাওয়ার লাগবে না মানুষের? চুপ থাও, বসবে না তোমরা। এ আমি তুমি আর আমি তা আমি রোজা না রইলে আমার আন্ডারে আছে মানে রোজা রয় না, আমি পারিনি আমার একটু আনিজি লাগে, দেখ বুড়ো হইলো সেইবার রোজা রমু আনি। কেনাকাটা তোমরা এখনো করো না কা, তোমার কেনাকাটা হর থেকেও মানা হচ্ছে, আমি তো কেনাকাটা হরিয়ে লাইছি আরো তোমার কাইলে 20 রোজার মধ্যে, যেরকম হালা হালি শ্বশুর শাশুড়ি মা বাপ বাগনিয়া বাগনি বাগনিয়ার হরবরি পুরা আমি হতার গোষ্ঠী করিয়ে লাইছি, এখন রয়েছে স্বাস্থ্যহালি দুই দিন, স্বাস্থ্যহালি দুই দিন কিনে দেওয়া লাগবে, হরবরি গেলে আইয়া গারু ফুপ গোড়াই পরে কথা মনে উঠলি আমার বাসনা হরে, স্বাস্থ্যহালি দুই জায়গায় কিনে দেওয়া লাগে না, অবশ্যই লাগে। সেই এরপর আরও ইম্পর্টেন্ট রয়েছে নেব, হ্যাঁ তো তোমার কই নেই, আমার হালার যে হরবরি আমার হালার যে হরি হরি হ্যাঁ কি আমার হালার নিহারা রক্তের না এগো দেওয়া লাগে না, নাইলে যাইতে আমি তালই মাউরি ফোন দিয়ে কইছি এককালে কোনো লাশরম রাখবেন না, নীলেশ যেন না হান আইয়া আমার দ্বারে আইয়া সুন্দরভাবে আমার কথা কই মার্কেট দেখে নিয়ে লইয়ে দিবেন, কথা ফাইনাল। তোমার তো আর গায়ে বাজে না, তোমার আছে অবৈধ টাহা মানুষের মানুষ ঠগাই নিয়ে টাহা উম্মিদে মানুষের পান মেরে টাহা আইন নিয়ে, এখন তুমি টাহা বিশ পায় হাতে তোমার গায়ে বাজবে না। হাওরুমবার কথা কবছর ধুয়ে গেল রোজা রমজানের দিন এমনি গলা গেছে গইয়ে মাইকিং করে কম কি কয় নরমাল ডেলিভারি? হ্যাঁ এই তো কয় নরমাল ডেলিভারি এমন হয়
নরমাল এ যা গোয়া হেরাও তো হাত দিন আগে হাসপাতাল সিতেই যায় বক্কে যত কাম কাজ কি মুড়ি খাই যাও এ বড়া মুড়ি নে লইয়ে গেট কুল লাগাই না বড়া রোজার মধ্যে তুই আবার মুড়ি তুই আজ ঘরে যাই কাজ এনা বা মই যাই ও রোজা না ওই ছাগল কড়ার পানি খাও খাই যাও ছাগল কড়ার রিজাই খাবো আর একটা জিনিস আমি বুঝি না তোর তো কোনো আমি কোনো আগামাতা পাইতেছি না এই রে রোজাদার দুইটা ব্যক্তি আমরা বাবা তুই রোজারাও নাই তুই জলা দিবি ঘরে যাই দে রোজাদারে গো সামনে বই কতক্ষণ যারে মুড়ি লই এ মুড়ি লই এগুলো কোন ধরনের কথা তা হেইতে মালের মানুষে আপ্যায়ন করবে না তা আপ্যায়ন করবে লিগে রোজার মধ্যে তোর কোনো মানে আগামাতা তাল মিলবেই না সমস্যা কি তোর তো অবৈধ টাহা আছে তোর এখন এই পকেট ঠা এই পকেট ঠা ব্যাংকে ঠা এখন ঠা তুই মনে দিশে পাওয়া টাহা লই গিয়া চোদ্দ গোষ্ঠী জেম্বেদার সবাই রে দেশ এই করছো সেই করছো মানে তোর মানে আমি কোনো ই পাই না বুঝছো টাহা দেশে আল্লাহ কোন পথে দেশে তো আমরা জানি তুই কেমনে কামাইতে চাও তো জানি এই লইয়ে ভাও গপ্প মারিস না ই করিস না তো আমল আকলাক কর রোজা নামাজ কর আমার টাকাটা অবৈধ কিরম আমি বুঝলাম না কি বুঝাইতে চাও খাও বড় হারা দিন ঘুষ টাকা কামাই কর দুইয়ে তো অবৈধটা আবার আবেগ বড় একটা গপ্প মারতেছো না ভালো ভালো নামাজ সোজা কর ভালো কি ডাকদুর ভালো ভালো হরিয়ে জানা আছে রাত বারোটার পর বোঝা যায় যে কি ডাকদুর ভালো কয় ঘুষ খাই না কয় কত খাও না জি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইমদাদুল্লাহ চৌধুরী এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ঢাকা মেডিকেল কলেজ এক সময়কার আমি আমতলীর মেডিকেল অফিসার ছিলাম আপনাদের সবার কাছে অনেকের কাছে হয়তো পরিচিত নিয়মিত রোগী দেখছি ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে মূলত ডায়াবেটিস হাই প্রেশার এবং মেডিসিন হার্টের রোগী আমি দেখে থাকি আমাদের সমাজে প্রতিনিয়তই ডায়াবেটিস এবং হাই প্রেশার রোগী বেড়েই চলছে এবং স্থূলতা এবং খুবই অ্যালার্মিং একটি সিচুয়েশন তৈরি হচ্ছে অবেসিটি যেটাকে বলি আমরা আমরা অতি সত্বর ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে ডায়াবেটিস এবং অবেসিটি ক্লিনিক চালু করতে যাচ্ছি এ ভাবি ফোন এটা লইছেন কবে কি ফোন এটা এটা ওই আইফোন এটা আনছে দুই তিন দিন আগে কইলাম বলে মোর একটা মোবাইল লাগবে তার হের পর লইয়াই পড় দাম কত এটার ওই বে একদম আর কি আইফোন বোঝেন না তাই আগেরটা হরছেন কি ফোন হেডা ওই মোর ছোট বোন রে দিয়ে দিছে ও ছোট মানু গেম টেম খেলবে ও মোর লাগে না ও ওটার দাম কমালে 80-90 হাজার টাকা ওটা দেখুন মোটো এই একটা হয়েছে না তা এভাবে ঈদের কেনাকাটা কদ্দুর কি করছেন কেনছেন কিছু আহ ও কি কইলেন হারা দিন ঈদের কেনাকাটা করে থইছি বই রে হে মগর কেনাকাটা শেষ হয়েছে 20 হাজার হনেন তাই কি কি কিনছে আমি কিনে নেই কিছু তা হনেন মুই কি কিনছে আগে আমের মোটা কই একটা শাড়ি কিনছি এটা 20 হাজার টাকা নেছে এবার একটা সারা রাখেনছি হেডা নেছে আমের 25 হাজার টাকা আর না এরা বয়রা অত কিন্না বই দিয়েই থুইছি ও নাই এটা গড়ি দেখেন এই এইটা লইছি আমের এটা নিলে মনে হয় 38 হাজার টাকা আর আর একটা আনতে দিছি সেটাও আই পড়বে না সেটাও ভেরি এক্সপেন্সিভ খুব সমস্যা নাই আর পর 14 গোষ্ঠীর কারে কইবেন বাথুই নাই কেউ রে কইবে যে বড় মাইয়া জামাই হইতে এককাল শুরু করিয়া নোনো পোনো তো সবাইরে দিছি মায়ের দিছি বাইরে দিছি বুনের দিছি বুন জামাইরে দিছি হেয়ের গুড়ো গাড়ার দিছি মামা খালা দাদা নানা চাচা গোষ্ঠীর মধ্যে কেডা আছে সব দিছি কেউ কোনো এরকম কথা কইতে পারবে যে আমরা দেইনি সবাইরে দেওয়াটা শেষ এমন করে টরে বইয়েছে আন দেই আবার হয়টা নাই কিছু ও কিভাবে তা আমি কিছু কেনেন না না কিনি নাই এখন পর্যন্ত কিছু বেড়ারা তামসাটা খালি দেখতে আছি দিন আছে আর তিন সাইড দেহি কি হরে হোনেন ভাবি বেড়াগো বেশি লাই দিতে নাকি লাই দিলে মাথায় উঠতে পারে বেড়াগো পালবেন নিজের হাতে আমারে দেখেন না আমি যা কমু হইয়া হনবে হেন না গো বাজারে গেছি 2 লাখ টাকা লই গেছি 1,80,000 ঠাই কিনা আইছি আমার তার আমার বাহিরে বাড়িতে আর তা হে যায় ওরসা দিয়ে পারবো না দিয়ে পারবো কমর জানার বিষয় নাই এই ওই লিম হয় আর কি তাই থাহেন ভাবি মুই যাইয়ে দেহি বেড়াটাই কি হরে ফিরবো আইয়েন ভাবি আবার দেখছো খালি কুড়া দিয়ে তুই সে ফ্যান দে না একটু দুগো খোঁজ দে না এগুলো ঘরে বই হরে কি এ গেছে কই এ কই কি হনছো কি হইস কি এত মেতাও কা হান বইয়া মেতাই কে ওই গরুরে খালি ওই কুড়া দিয়ে তুই সে খোঁজ টোজ দাও না লঙ্গি এর গামছা দাও তোমার লঙ্গি যাই তুমি আনো যাও এ এত গরম কা হইস কি তোমার গরম হবে না হইবে কি তোমার দুনিয়ার মানুষের সবার মার্কেট করা শেষ বাহিয়েছে তিন চার দিন কোন কটা কিনে দেছো ওইবার পাশের বাসার ভাবি লাখ লাখ টাকার জিনিসপত্র কিনছে তুমি কি দেছো
এ পরের বারে কি কিনলে না কিনলে হ্যাঁ যে তোমার দরকার আছে তোমার এই দাও কাপড় চোপড় কিনে দিছি এত সব নতুন কয়দিন আগে কিনে দিছি এমনি দেনা ফেনায় মোরা বুড়ে নে না শোনা মোরা ঈদের পরে কিনবো না কি ঈদের পর তাই মুই তোমার লাগ থাকমু সেহারাটা দেখানোর লাগে মুই গেলাম তাই যাও কইছি কি হয়েছে খারাও দি খারাও আরে দাও কই তুমি খারাও দি এ সারো বছরের মধ্যে একটা দিন হ্যাঁ তুমি কাপড় চোপড় দিতে পারবা না কিছু দিতে পারবা না তোমার লাগে থাক কইবে কি সারো তুমি সারো আমার দায়িত্ব হ নো টাকা পয়সা নাই হেলে কি মোরা ই থাকবা না মোর লাগে এখন হনো ওই মাথা ঠান্ডা হরো গরু বেছিলাম না বিয়েল গরু লই আটে যাম অনে লও এখন ঘরে লও শোনা রাগইও না এই কথা জানি তোমার মনে থাকে আমি আর একটা দিন খালি দেখমু নাইলে আমি আমার বাপের বাড়ি চললে যাবো আচ্ছা তাই যাও তুমি যাও ঘরে যাও আমার লুঙ্গি দাও এইডা জানি মনে থাকে এমন একটা অবস্থা ঈদের যে জামা কাপড়ের দাম বাড়ছে হ্যাঁ সব জিনিসের দাম এগুলো কোনো কথা ভাই আর এরকম দাম বাড়াইলে আমরা আমরা খরাতেই বাঁচবো কেমন আমরা না না বাঁচার কোনো লাইন নেই আর একটা মানুষ পাইতাম এ ভাই 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 আমি বাজার দিয়ে আমি আইছি ওনার ভ্যানে আই আমি এই নামছি নামি আমি ওনার 10 টাকা গাড়ি বেড়া দিছি দিয়ে আমি এই এই পর্যন্ত আইছি করে উনি আমার আই এই 10,000 টাকা দিয়ে ধর দিয়া উনি আমার কইতেছে আমি গুলো ওনার আমি আর কাঁদতে শুন কামবে ভাই কথা আগে হুন্ডে লইবেন এরপর চাতা চাইতে পারবেন আমি ভ্যান গাড়ি চালাইছি আমি মিথ্যে কথা কই না উনি আমার গাড়িটা আছে ওনার পকেট আতান 400-500 টাকা কি নোট হ্যাঁ 100 টাকা কি 3টা নোট হ্যাঁ বাবা বেশি কি আছে জি ধরেন যদি টাহা না পান হেবেন আমি সবাই মার্কেট করবেন আমি করবো না আমি বরদলায় বাসি না মার্কেট করিয়ে দেওয়া লাগবে আমরা যদি পকেট এত আটকাই রাখেন তাহলে আমি কি করবো তাহলে তুই চুরি করবি চুরি না কি এটা আমি ওই না বল কি হয়েছে ভাই
কি হইছে তো তোমরা আরে মারো কা না ভাই চুরি আছে আপনি আমার কথা শুনেন কি হইছে আমি বেনগাড়ি চালাইয়ে কষ্ট হরি আমি টাকা কামাই করছি আমার আমার পকেটে 2360 টাকা আলে আবার লাগি আর মার লাগি দুজন লাগি দুজন কাপড় কিনবো এই হালার ফালারে আমি ও ভালো ভাই আর আমি অটোতে উঠেছি ও আমার পকেটে টাকা ঢেলে চুরি হয়ে গেছে দেখেন আমার ইচ্ছে মাটি দিতে না আমার মা বাবার আমি কি কইতাম এত চুরি হরছো না চুরি হইনি মই চুরি না পুলিশ থানায় লই যাও থানায় লই যাও এ ভাই এ তোমার টাকা এ টাকা দিয়ে যাও টাকা দিয়ে যাও তুমি মার্কেটে যাবা হয় না ভাই তোমার গাড়ি আছে হয় চলো আমরাও যাবো যাও বাজার যাবেন হ্যাঁ সালাম কাকা ভালো আছেন না হ্যাঁ আছি ভালো এই দেখো তো আপু আপুদের কি লাগবে দেখো আরে তোমার কাকি কাকি বুঝলাম আপু যাই হোক দেখো আর কি কাকিরে কি লাগবে দেখো আপনার দোকানে দামি দামি যে সব থ্রি পিস গুলো আছে সবগুলো দেখান হ্যাঁ সাকিব ওই বুঝছে থ্রি পিস দেন আর আপু আর কি কাকি ভালো জিন্সের প্যান্টও কিন্তু আছে নতুন আনো না কাকা খারাই রয়েছে বাড়া তাড়াতাড়ি লই একটু বই থাকবে কাস্টমার দেখা এগুলো তো আপু আপনি অনলাইনে কিন্তু আপু না কাকি আর কি আপনি অনলাইনে কিনতে গেলে কিন্তু 4500-4000 টাকা লাগবে তা আমরা তো ডাকাত দিয়ে মালা নিয়ে মোকাম দিয়ে সরাসরি আপনি 3200 টাকা রাখবো অনেক আরো দামি কিছু বাইট করো আরে না এত বেশি দামের তো না আরো কম দামের দেন না না এগুলাই ভালো না এটা তো কাকির গায়ে আপুর গায়ে মানে কাকির গায়ে আর কি কিন্তু ফটবে কিন্তু কাকু বুঝছেন আর উনি কি হয় আপনার মেয়ে হয় উনি আমার বোন হয় আরে না আমার শালী আর ওই ছোট আপু কি মোবাইল ব্যবহার করেন আপনি এমনিতে কাকা ছোট আপুর নাম্বারটা কি একটু পাওয়া যাবে আরে নাম্বারটা কাকু মোর গাড়ি বসে কামড় দিয়ে দেন কাকু কি আর কিছু লাগবে কসমেটিকও লাগবে এই ওর জন্য কানের দুল তো দেখান তো এই এ মুসলমানে কানে দেয় এ
দেখ তুমি একটা নিবা না আমি আমার লাগবে না আমার চশমা লাগবে এ আমাকে ভালো আমার ভালো দেখ এ ভাই এই কি কি না এই প্যাকেট করেন দি এ ভাই এখানে টোটাল কত হইছে 4200 এই কয়টা মালে আমার অবস্থা আজগো খারাপ এ অনেক জোরা স্যান্ডেল ম্যান্ডেল লইলো এ বাবু আমার এক্সের গামায় আরে কি ওই খুরা মুরা দাও ওই যা তুমি বোঝো আরে ওই আটে যাইয়ে যদি পড়িয়ে যাও মাজা কোমর ভাঙবে শাসকাল কান ধরে লই আমার ওই হায় এখন আবার তোমারও পছন্দ হইছে তো 30,500 শেষ গাড়ি বেড়া দিমন কি দিয়া এইটা গাড়ি কি কম নে ভাই দুঃখের কথা ঈদ ঈদ কোরবানি মগনান মানুষের লেগে হয় নাই এটা কেমন কথা কইল ঈদ কোরবানি মগনান মানুষের লেগে নাই ঈদ কোরবানি গুলো বছরের সবচেয়ে বড় আনন্দের দিন মুসলমানদের জীবনের সবচেয়ে বড় উৎসবের মধ্যে ঈদ কোরবানি এখন ঈদ কোরবানিতে কোনো শ্রেণীবিন্যাস আছে ঈদ সবের জন্য খুশির দিন না না ভাই এরপর ঈদ হয়েছে ওই লিটুনিয়ার নান মানুষের ওই কোটের দুয়ারে যাইবে এখানে যাইবে মানুষের তা ওই বংশং দিয়ে খাইবে হ্যাঁ অবৈধ টাহা ও ও পারে হনেন মোর বাড়ি এলাম ওকে কবিলে হে গেছে ওই লিটুনিয়াক বাড়ি ওর বউ জানি কি দেখি কইছে হেইয়ে কর পর মোর বউ আইয়ে তো সিটিয়া মিটিয়া দুর্নীতির নাই হে বাপের বাড়ি মেলা আছে মোর লাগ থাকবেই না ক্যা বাপের বাড়ি যাইবে লিটুনিয়ার বউরে লাখ লাখ ঠার মার্কেট করে দিয়েছে হ্যার গোষ্ঠীর সবাই রে দিয়েছে এখন মুই যদি কিনে না দেখতে পারি তাহলে হে থাকবে না মোর লাগে হ্যার ভাই বাড়ি যাইবি গে আচ্ছা লিটুনিয়ার বউ যে এত ঠার মালামাল কিনছে বা লিটুনিয়া কিনে দিয়েছে এইটা তোমার বউ জানছে কেমনে আহ জানবে না লিটুনিয়ার বউ তিন ফিরে আয় মগো বাড়ি আইয়া হেইয়ের পর মোর বউরে এককালে ফুল হয় কি কি কেনছে আবি যাবি কমবে কি কয় লাখ ঠার কেনছে হেইয়ে কইয়ে তো এমন ফুলন ফুলাইছে মোর বউ তো ফুললে অজাগার আর মুই যখনই বাড়ি আই এককালে এইরম কেছে বুঝছি এখন কি করছো তাই মার্কেট করে দিয়েছো বউরে না দিয়ে উপায় আছে বিলই কি হুদহদি মাদার কাছে ওঠে না ভাই ওই আতালের গরু আনলে হেই একটা বেশি 35,000 টা 34,500 টার হ্যার হ্যার তা আর হ্যার হতা গোষ্ঠীর তা কিনে দিছি এখন আর কোন টাহাই নাই হেই এরপরে বাড়ি আইয়া গাড়ি বেড়া দিছি উদ্ধার করে 100 টা আনিয়ে 600 টা তাই বুঝলাম গরু বেচছে মার্কেট করছো তাই কাকুর লেগে কাকির লেগে কিছু কিনছো না না ভাই কিছু কিনতে পারি নাই হেলে গিয়ে আমার দ্বারা পরামর্শ জিগিতে আইছিলাম কাল্লা কম আমি এই দুঃখের কথাটা আরে বেডা কি কম আর ক বউ যদি ঘরের বউ দিয়ে যদি কেউ ঘরে শান্তি না পায় হ্যার বাইরেও শান্তি নাই ঘরেও শান্তি নেই দুনিয়ায় শান্তি নেই আখিরাতেও শান্তি নেই কারণ একটা বউ হইলে ঘরের রমণী সেই টোটাল সংসারটার গুছাই রাখবে তাই আচ্ছা ভালো কথা তুই বিয়ে করছিস জানি কমনে মই আমি বরগুনা গেছেন কোন সময় বরগুনা আমি একটু কম যাই যাই হোক কি বরগুনা বিয়ে করছো হ্যাঁ বরগুনা স্টেডিয়ামের পিছনে তয় আর কিছু কওয়ার নাই যাই হোক সমস্যা নাই ভালো কিন্তু আমার কথা হয়েছে কি এই যে আজকে তোমার বউ তোমারে দিয়ে যে এই গরু বেসাইয়া এই হরবরির হতাগোষ্ঠীর কেনাকাটা করাইছে ওদিকে হৌরহরির কথা মনেও কিন্তু করে নাই করছে না করে নাই বরং সে হেরা কি হ্যাগো কেনাকাটাটা সবাই আগে করা উচিত ছিল তোমরা বড় হইছো পরিশ্রম করছো সম্পদ করতে আসো কাজবাজ করছো কিন্তু সব বিফলে যাইতে সব আজকে বছরটা দিন ঈদের দিন হেই বাপ মায় আলাদা থায় তোমাকে সরমিয়ার লাগে সবাইয়ের আগে তোমার উচিত ছিল কি রোজায় বাজার করে দেওয়ার দেও নাই তারপরে ঈদেই পড়ছে উচিত ছিল তোমাদের যাইয়ে কাপড় চুপুর কিনা সেমাই সিনেলই দেখা করা করো নাই বোর বুদ্ধিতে বুদ্ধিতে ঘরো এগুলো ঠিক না বুঝছো এগুলো ঠিক না বোর বুদ্ধিতে চলা হ্যাঁ বোর বুদ্ধিতে চলমু কখন যখন বউ ভালো বুদ্ধি দেবে এই যে আমার বউ তোমার ভাউজে আজ পর্যন্ত এই 15 বছর বিয়ের মধ্যে কয় না আমার একটা হুতা লাগবে কয় না আমার আরে আমার কইবে আমি স্বামী আমি বুঝবো না আমি দেখি আমার বউ কোন জিনিসটা ঘাটতি আছে আমি দেখি আমার বউ আকর আগে আমি বুঝি যে কি কইছে এই বুঝ ব্যবস্থা যদি ঘরের মহিলাদের না থাকে
তাইলে হাগো কোন জায়গায় শান্তি নেই এগুলা তোমার বড় দোষ দিয়ে করমু কি এগুলা তোমার ঠিক করা উচিত ছিল পারো নাই করতে এখন এই গরুকা তোমার দিয়ে আগামী বছর যদি জায়গা বাসাই ঈদের মার্কেট করবে আমি কথাটা কইলে মনে রাখো বড় হইছো বয়স হইছে গুরুগারা হইছে এগুলা বুঝানোর বিষয় না যার আক্কেল জ্ঞান হয় হ্যাঁ নয় বছর হয় আর যার হয় না হ্যাঁ নব্বই বছর হয় না তোমার আর হইবে না কি কমু আর যাই হোক রাগইও না আমার কথায় যদি কোনো কথা বার্তা থাকে ভালো মন্দ আমার লাগে আলাপ করিল আমি দেখবো না মন খারাপ করিল না আমার তো কাম আছে আমি যাই কি করলাম গরু বেচছে পঁয়ত্রিশটা হাজার টাকা সব বউ হৌর হাউরি হালাহালি সবার লিখে কিনলাম আমি এত বড় অদম হইলাম আমার মার লোক আর আমার বাপের লোকে কিছু কিনলাম না কি আল্লাহ সইবে নিজের দ্বারা খুব অপরাধী মনে হইতেছে আবুল হোসেন কেমন আছো বাবা আছি আব্বা ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে ভালো আচ্ছা তুই এই যে পনেরো রোজায় গেলি বাড়ি হ্যাঁ আর গেলি টেলি না আর তোর মা যেন তোর কথা একসের জিজ্ঞায় ঘটনা কি তুই থাও কই এই আছি একটু চিন্তা ভাবনা আব্বা এই লিগে যাই না তো মায় আছে ভালো হয় আছে আল্লাহ রাখছে ভালোই আছে এখন এবারা ওই গেল রোজা একটা তোর মায়ের কাপড় এনে দিলাম বুঝলো এখন হ্যাঁ কাপড় গেছে বেটা সিরিয়ে এখন একটা কাজ করিস মুই এই পাঁচশো টাকা দিলাম কিন্তু তোর মার লাগে এখন কাপড় আনবি যদি পাড়ারও একটু পুরান লাগলে একটু পুরাবি আর না পুরাইতে এই দিয়ে আনিস আর কি করবো আর আমার তো এবছর বাবা ধান ফানে অবস্থা খুব খারাপ বুঝছো ধান ফান এবছর হয় নাই টাকা পয়সায় খুব বেমলা টানে আছি হ্যাঁ বাবা থাক ঈদের দিন বাড়ি আস কিন্তু বুঝছো আমি গেলাম কি করবো বাবা কেমনে তোমাকে দ্বারা যাই মুখ দেহামু আমি যে তোমার পোড়া কপাল্যে পোলা হে আল্লাহ তুমি আমারে মাফ করে দিও আসসালামু আলাইকুম আমি ডক্টর আব্দুল্লাহ আল নোমান আমি ঢাকা মেডিকেল থেকে আমার এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছি এবং পরবর্তীতে আমি নিউরোসার্জারি বিষয়ে এফসিপিএস প্রথম পর্ব শেষ করেছি এবং এখন ফাইনাল পর্বে নিউরোসার্জারিতে ট্রেনিংয়ে আছি এবং আমি রয়্যাল কলেজ অফ সার্জনস ইংল্যান্ড আরসিএস ইংল্যান্ড থেকে এমআরসিএস পার্ট এ ডিগ্রি সম্পন্ন করেছি আমি বর্তমানে বিআরবি হাসপাতালে সহকারী রেজিস্ট্রার নিউরোসার্জারি বিভাগে কর্মরত রয়েছি আমরা ইউনিক হসপিটালে নিউরোসার্জারি রিলেটেড স্ট্রোক এবং মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা ব্রেনের খিচুনি প্যারালাইসিস এবং ব্যথার সমস্যাগুলো আমরা চিকিৎসা দিয়ে থাকি আমি বিগত ছয় মাস যাবৎ ইউনিক হসপিটালে নিয়মিত শনিবারে বসি এবং আমাদের নিউরো পক্ষাঘাতগ্রস্ত স্ট্রোকে আক্রান্ত এবং ব্রেনের জটিল সমস্যাগুলো সাথে সাথে মেরুদণ্ডের সমস্যাগুলো রোগীদের চিকিৎসা দিয়ে থাকি এছাড়াও আমাদের এখানে আমরা রেগুলার বেসিসে বিভিন্ন ধরনের টিউমার এবং সার্জারিগুলো আমরা করে থাকি